বলে হুজুর রাজনীতির কথা বলবে কেন? বলে না, বলে না, চোর রাজনীতি করে কেন? ডাকাত রাজনীতি করে কেন? খুনি রাজনীতি করে কেন? মাতাল রাজনীতি করে কেন? সমাজ বিরোধী রাজনীতি করে কেন? গুন্ডা রাজনীতি করে কেন? যদি রাজনীতির কথা বলাতে হারাম হয়, নিষেধ হয়, তাহলে তোমার দ্বারা রাজনীতি তো কোনোদিন কোন জায়গায় চলবে না। কেন? রাজনীতি হলো রাজ, বললাম যে আমার কমের মানুষ তোমরা মুসলমান, অন্য ধর্মের লোক রাজনীতি করে কি পাই জানি না। তোমরা যদি সৎ ও চরিত্রবান ভদ্র নম্র ইনসাফওয়ালা রাজনীতির নেতা হও, তোমাদের ঘরে আল্লাহ আরশের ছায়া দেবে। জোরে বলো মুসলমান। রাজনীতি করতো কিন্তু রাজনীতির নেতা হয়ে কখনো প্রজার সঙ্গে বেইনসাফি করেনি, নাই ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, এমন লিডারকে আল্লাহ আরশের দিনের ছায়া দেবে। জোরে বলো মুসলমান। এখন এই যে রাজনীতির কথা একটু বললাম, আবার খারাপ নিলাম না তো? মানে কিছু লোক তো বলে হুজুর রাজনীতির কথা বলবে কেন? বলে না, বলে না, কিন্তু আমি জানতে চাইছি, হুজুর যদি রাজনীতির কথা বলা নিষেধ হয়, তাহলে চোর রাজনীতি করে কেন? ডাকাত রাজনীতি করে কেন? খুনি রাজনীতি করে কেন? মাতাল রাজনীতি করে কেন? সমাজ বিরোধী রাজনীতি করে কেন? গুন্ডা রাজনীতি করে কেন? হুজুর যদি রাজনীতির কথা বলাতে হারাম হয়, নিষেধ হয়, তাহলে তোমার দ্বারা রাজনীতি তো কোনোদিন কোন জায়গায় চলবে না। কেন? রাজনীতি হলো রাষ্ট্র দেশ সেবার নাম, এখানে ভালো লোক করা দরকার, ঠিক না বেটি? তাই আমি তো রাজনীতির কথা এতটুকুই বললাম যে আমার কমের মানুষ তোমরা মুসলমান, অন্য ধর্মের লোক রাজনীতি করে কি পাই জানি না। তোমরা যদি সৎ ও চরিত্রবান ভদ্র নম্র ইনসাফওয়ালা রাজনীতির নেতা হও, তোমাদের ঘরে আল্লাহ আরশের ছায়া দেবে। জোরে বলো মুসলমান। এটা দীন ইসলামের কথা হ্যাকি না? তাহলে আমি তো এইটা বুঝালাম, এতেও যদি কারো আপত্তি হয়, ও আপত্তি বাপ আমার রসুল্লাহর কথা তো আবু জেহেলের ছিল, তা নবীর গোলামের কথাতে আজকের আবু জেহেলদের থাকতে পারে না, পারে না। এর জন্য আপনাদের অসুবিধা আছে? জোরে বলবেন অসুবিধা আছে? যারা আবু জেহেল সেদিন অসুবিধে ছিল রসুল্লাহর কথায়, আজকে নবীর গোলামদের কথায় আজকের আবু জেহেলদের অসুবিধে থাকতে পারে, আমি কি করব? কিন্তু আমি কি বললাম, আমি একটা সুন্দর রাস্তা দেখালাম, কি যে যারা রাজনীতি করেন আপনারা খবরদার, মানুষের সঙ্গে বেইনসাফি করবেন না, মানুষকে লুটবেন না, মিথ্যা কথা বলবেন না, হিংসা ছড়াবেন না, দেশের ক্ষতি করবেন না, জনগণের ক্ষতি করবেন না, প্রজাদের ক্ষতি করবেন না, নিরপেক্ষভাবে ন্যায়পরায়ণ সত্যবাদী ইনসাফওয়ালা লিডার হন, আল্লাহর আরশে আজিমের ছায়া পাবেন। জোরে বলুন সুবহান। আমার কম কি আমার শেখানো দরকার আছে না? নাই, আমি তো হুজুর, আমি শেখাবো না? শেখানো দায়িত্ব তো আমার।